সমস্ত এনসি শিক্ষকদের জন্য নিয়মিত বেতনক্রম প্রদান করা, ডিএ এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা যারা সমগ্র শিক্ষার অধীনে কর্মরত। সমগ্র শিক্ষার অধীনে কর্মরত সকল কর্মচারীদের নিয়মিতকরণ করা সহ মোট ছ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার শিক্ষা ভবনে সমগ্র শিক্ষা প্রকল্পের রাজ্য পরিচালকের কাছে ডেপুটেশন দিল অলত্রিপুরা সমগ্র শিক্ষা ডিএলএড এনসি টিচার অ্যাসোসিয়েশন। এদিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক প্রতিনিধি দল গিয়ে সমগ্র শিক্ষা প্রকল্পের রাজ্য পরিচালকের কাছে ডেপুটেশন দেয়। এদিন দাবিগুলি নিয়ে সোচ্চার হন সমগ্র শিক্ষার শিক্ষকরা। আমরা আজকে 2017 থেকে 2019 মধ্যে যাদের ডিএলএড এবং যাদের হাই সেকেন্ডারি পরীক্ষায় পাস হতে হবে ইনস্যাকুলেশন ছিল, আমরা সেই মোতাবেক তা করেছি। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আমরা মানে 2019 মার্চ কমপ্লিট করতে পারিনি, আমরা অক্টোবর কমপ্লিট করেছি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের 571 জন আমরা আমাদের কোনো ফেসিলিটি কোনো রকম সুবিধা দেওয়া হচ্ছে না। সিন্স 2021 সেপ্টেম্বর মান্থ থেকে এখনো স্কিমে যেটা বলা হয়েছিল সেটাও ডিপার্টমেন্ট করিনি। দ্যাট ইজ ওয়াই আমরা আজকে আবারও এই যে ডেপুটেশন দিতে আমরা বাধ্য হয়েছি এবং আমাদের দপ্তরের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে।